হিজরতের যে মূল ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে ইয়াসরিব বা মদিনা থেকে প্রথমে ছয়জন যুবক মক্কায় আসেন হজের মৌসুমে। হজ কিন্তু তখনও ছিল, মানে এই হজ সিস্টেম না, বিকৃত হজের সিস্টেম, কারণ তারা দাবি করতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রিলিজিয়ন ফলো করি। মক্কার কুরাইশরা এটা দাবি করতো, আমরা ইব্রাহিমই দিন ফলো করি, এই জন্য তারা হজও কিন্তু করতো। এখনও দেখবেন, এখনও যারা মুশরিক আকিদা লালন করে তারাও কিন্তু বছর বছর হজ উমরা ঠিকই করে, তো এটা নতুন কিছু না। তো এই হজের মৌসুমে ইয়াসরিব থেকে প্রথমে ছয়জন যুবক এই মক্কায় আসে হজ করতে, যারা আগে শুনেছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন। এই যে শেষ জামানা সম্পর্কে সচেতনতা, এটা নতুন কিছু না, এটা সবাই করেছে আগে যুগে যুগে। ইহুদিরা খুঁজে খুঁজে বেড়াতো যে কবে নবী বের হবে, আমরা কবে তার কাছে বায়াত নিব। যখন দেখলো নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসছে, তখন তারা আর সেখান থেকে বায়াত নিল না, উদ্ধত অহংকার করলো। অথচ আমরা কিন্তু ওদের কাবা বাইতুল মাকদাসকে কেন্দ্র করে দীর্ঘদিন নামাজ পড়েছি, এটা বোঝানোর জন্য যে একই সোর্স থেকে সব নবী এসেছেন। যাই হোক, এই ছয়জন যুবকের নেতৃত্ব দিয়েছিলেন আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লামের সাথে দেখা করলেন ছয়জন সাহাবীকে সাথে নিয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাঠ করে শোনালেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং এই ছয়জন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ। এই প্রথম মদিনা থেকে কেউ এসে ইসলাম কবুল করলো। এর আগ পর্যন্ত দেখলেন দীর্ঘ দশ বছর কত চড়াই উতরাই আমাদেরকে পার হতে হলো। এদিকে কাফেরদের নির্যাতন কিন্তু ব্যাপক হচ্ছিল, বয়কট করেছে তিন বছর। তার পরের বছর খাদিজা রাদিয়াল্লাহু আনহু মারা যান, একই বছর চাচা আবু তালেবও মারা যান, মাত্র তিন দিনের ব্যবধানে সম্ভবত। এবং এতে করে নির্যাতন আরও বেড়ে যায়, ওখানে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তখন নবীজি চাচ্ছিলেন হিজরত করার জন্যেই, আল্লাপাকের আদেশের অপেক্ষা করছিলেন। এই জন্য প্রথমে তিনি আবিসিনিয়ায় পাঠিয়েছেন সাহাবিদেরকে, তারপর নিজে গিয়েছেন তায়েফে। আপনারা জানেন তায়েফ থেকে তাকে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয়, তায়েফবাসী ইসলাম কবুল করেনি। সেখানে তিনজন ভাই ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর। এরা নবীজিকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছিল, ছোট ছোট ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যারা নবীজিকে রক্তাক্ত করেছিল। আমাদের নবীজি তাদের জন্য বদদোয়া করেননি, বরং দোয়া করেছিলেন যে আমি আশা করি আল্লাহ পাক এর পরবর্তী জেনারেশন থেকে এমন কাউকে বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে। একটা তথ্য দিয়ে রেখে আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু ওই তায়েফবাসীরই সন্তান। যদি নবীজি ওই দিন বদদোয়া করতেন, তাহলে আমরা আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতাম না। তাকে তার কাছে কিন্তু আসমান, এই যে আপনার পাহাড় পর্বতে ফেরেশতাকে পাঠানো হয়েছিল। পাহাড় পর্বতে ফেরেশতা থাকে, এই কথা আমাদের গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করবে না, এডুকেশন সিস্টেম সেকুলার কনসেপ্ট আর বিশ্বাস করবে না। তো আমরা ওদেরকে বলি তোমরা গেট লস, তোমরা এখানে দূর হবে। আমি পাহাড় পর্বতে ফেরেশতা যখন এসেছিলেন, বলেছিলেন আল্লাহ পাক আপনার সাথে তায়েফবাসী যা করেছে আল্লাহ পাক দেখেছেন, আপনি যদি চান দুই পাহাড়কে পিষে একদম তায়েফকে শেষ করে দিব। নবীজি বললেন আমি চাই আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক। তো যাই হোক, এরপরে নবীজি হিজরতের অপেক্ষা করছিলেন। এই সময় ঘটনাটা ঘটে, ছয়জন ইয়াসরিবের যুবক আসেন, তারা ইসলাম কবুল করেন, তারপর তাদেরকে আবার নবীজি পাঠিয়ে দেন, মদিনায় পাঠিয়ে দেন, বলেন তোমরা ওখানে দাওয়াতি কাজ করতে থাকো। পরের বছর, মানে নবুয়তের এটা ছিল দশম এগারোতম বর্ষে, তারা আরও ছয়জনকে সাথে নিয়ে আসে। দেখেন দিন কায়েম কেমন করে হচ্ছে, প্রথমে গোপন দাওয়াত, তারপরে প্রকাশ্য দাওয়াত, তারপরে একদম যখন আমাদের জনবল বেশি হয়ে গেল, মানে বড় বড় নেতা খেতা মানুষ টাইপের সবাই আমাদের দলে চলে আসলো, তখন আমরা আরও মানে কি বলবো ফ্রিকোয়েন্সির সাথে দাওয়াত দেওয়া শুরু করলাম। এবং যত ফ্রিকোয়েন্ট দাওয়াত হবে তত নির্যাতন বেশি হবে, এটাই শুনলাম। এটা হতে থাকলো, এক পর্যায়ে হিজরত করলাম, বয়কট করলো, সোশ্যাল বয়কট, অর্থনৈতিক বয়কট, সব কিছু করলো। তারপরে আমরা হিজরতের জন্য অপেক্ষা করছিলাম। এই বারোজন, এই পরের বছর আরও ছয়জন, ছয় যোগ ছয়, মোট বারোজনকে তারা নিয়ে আসলেন। এই বারোজনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে মদিনায় পাঠালেন, বিখ্যাত সে সাহাবি, তার নাম হচ্ছে মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রচণ্ড রকম ধনীর দুলাল ছিলেন, ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছিলেন। যখন উহুদের মাঠে তাকে শহীদ করা হয়, তখন তাকে কবর দেওয়ার মতো একটা জামা পর্যন্ত পাওয়া যায়নি, তাকে ঘাস দিয়ে ঢেকে কবর দেওয়া হয়েছে। আমরা কি, আমরা যারা দায়ী, তার কি মুসআব বিন উমায়ের? বাংলাদেশে লক্ষ লক্ষ এই যে সিজনে বক্তব্য হবে, এরা কি সবাই মুসআব বিন উমায়ের? আলাদা জিনিস। এই দায়ী ইসলামী ইতিহাসের প্রথম দায়ী, কুইজ আসবে আপনাদের অনেক সময়, জিজ্ঞাসা করে অনেকে দেখবেন ইসলামের ইতিহাসে প্রথম দায়ীকে, এই মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু। তাকে নবীজি পাঠালেন এই বারোজনের সাথে মদিনায়। এবার তিনি গিয়ে মদিনার ঘরে ঘরে দাওয়া দিতে থাকলেন। আর মদিনায় ছিল আওস এবং খাজরাস দুটা গোত্র, আপনারা জানেন মদিনায় ছিল আওস এবং খাজরাস, এর পাশাপাশি কিছু ইহুদি ছিল, বনু নাজির, বনু কোরাইজা আর কি একটা,
আরেকটা কি জানি, বনু কাইনুকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই তিনটা গোত্র ছিল ওই মদিনায়, আর কিছু কিছু মুশরিকও ছিল। এই মুশরিকরা পরে মুনাফিক হয়ে যায় আর কি, আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী। তো তিনি ঘরে ঘরে দাওয়াত দিতে থাকলেন এবং মাশাআল্লাহ আল্লাহ পাক দাওয়াত কবুল করলেন এবং আস্তে 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 প্রায় 70-75 জন মানুষ ইসলাম কবুল করলেন মাশাআল্লাহ। প্রত্যেকেই এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলামের হেদায়েতটা পেলেন। চিন্তা করেন তাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কী নেকিটা দিবেন ইনশাআল্লাহ। এবার ওখানে হিজরত করার পটভূমি রচিত হলো, মানে এমন কোনো জায়গায় যাওয়া যাবে না দিনের ব্যাপারটা নিয়ে হিজরত করে যেখানে আমাদের লোকাল সাপোর্ট নাই। প্রতিটা জায়গায় আপনি একটা দলিল পাবেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখেন নবী কীভাবে দিন কায়েম করেছেন। ওখানে লোকাল সাপোর্ট পেলাম, আওস এবং খাজরাজ তারা ইসলাম কবুল করলো। এবার নবুয়তের 13তম বর্ষে এই 73 জন পুরুষ আর 2 জন নারী, যদি জিজ্ঞাসা করি ভাইয়া 2 জন নারীর একজনের নাম বলো, হয়তো বলতে পারবেন না, জানা উচিত ছিল। ক্যাটরিনা কাইফকে তো সবাই চিনে, তাই না? সাকিবের স্ত্রীর নাম জানে, নুসাইবা, একজনের নাম হচ্ছে নুসাইবা রাদিয়াল্লাহু আনহা, তিনিও উহুদের মাঠে যুদ্ধ করেছেন বীর বিক্রমে। আরেকজনের নাম আসমা, তিনিও মাশাআল্লাহ একজন বলিষ্ঠ সাহাবী ছিলেন, ইনি আবু বকর সিদ্দিকের মেয়ে না, আরেকজন। তো এই 2 জন নারী আর 73 জন পুরুষ রাসূলের কাছে আসলেন নবুয়তের 13তম বর্ষে। এবার এই বায়াত হচ্ছে, বায়াত তো বোঝেন, আমাদের এই মানে দল সংগঠন বা পীর মুরিদের বায়াত না এটা। বায়াত দুটা ক্ষেত্রে হয়, এক নবীর হাতে অথবা ইসলামী রাষ্ট্রপ্রধানের হাতে। এই দুইটা সেক্টরে বায়াত হয়েছে ইসলাম, অন্য কোনো সেক্টরে বায়াত হয়নি। অ্যাট দ্য সেম টাইম আবু বকর সিদ্দিক বায়াত নিচ্ছেন, অন্য সাহাবিরাও বায়াত নিচ্ছেন, এমন কোনো ঘটনা নাই। ইসলামী স্টেটের খলিফা যিনি হবেন তার হাতে আপনি বায়াত নেবেন, জনগণ মৌখিক স্বীকৃতি দিবে, আর নবীর হাতে সবাই হাতে হাত রেখে বায়াত নিতেন মহিলারা বাদ দিয়ে। বায়াত কিসের উপর হলো? 6টা বিষয়ের উপরে। বিষয়গুলো একটু বলি। 1 নম্বর, তারা আল্লাহ নবীর হাতে বায়াত করলেন হাতে হাত রেখে, যে আমরা আপনার কথা শুনবো এবং মানব। যারা অ্যাসোসিয়েশন করতে চান, ফাউন্ডেশন করেন বা দিন কায়েম করতে চান, ছোটো স্কেলে হোক আর বড় স্কেলে হোক, যেই নেতা হোক না কেন, সে হাফসি গোলামও হোক না কেন, সে যদি কোরআন এবং সুন্না অনুযায়ী আপনাদেরকে পরিচালিত করে, তার কথা আপনাকে শুনতে হবে, মানতে হবে। প্রথম বায়াতের এটা সেক্টর ছিল। আমরা হাতে হাত রেখে বায়াত করতে বলিনি, শিক্ষাটার কথা বলছি। না হলে কোনো অ্যাসোসিয়েশন, কোনো সংগঠন, কোনো ফাউন্ডেশন বা কোনো দাওয়াতি কাফেলা টিকবে না, অসম্ভব। শ্রবণ আনুগত্য নাই, সামিআনা আতাআনা নাই, টিকবে না। 2 নম্বর, তারা বায়াত করেছিলেন যে আমরা সুখে অথবা দুঃখে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করব, ব্যয় করব। চিন্তা করেন। 3 নম্বর বলেছে আমরা সৎ কাজের আদেশ করব। 4 নম্বর অসৎ কাজে নিষেধ করব। 5 নম্বর সত্য প্রচারে নিন্দুকের নিন্দার পরোয়া করব না। চিন্তা করতে পারেন কী বিষয়ে দাওয়াত বায়াত হচ্ছে। সত্য প্রচারে কারো নিন্দার পরোয়া আমরা করব না। 6, আমরা আপনাকে হে নবী এমনভাবে প্রোটেক্ট করব, মানে হেফাজত করব মদিনায় ইনশাআল্লাহ, যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করি। এই 6টা বিষয়ের উপর তারা হাতে হাত রেখে বায়াত করলেন এবং তারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এগুলো করলে আমরা কী পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাত, তোমরা জান্নাত পাবে। এবার নাজিল হলো সূরা তওবার 111 নম্বর আয়াত, ওই যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান মাল ক্রয় করেছেন এই জান্নাতের বিনিময়ে। এই হলো আয়াতের পটভূমি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যখন আপনি এই বিষয়গুলো জানবেন তখন কোরআন হাদিস পড়ে মজা পাবেন, কখন কোনটা কোন জায়গায় আসছে। এবার নবীজি হিজরত করলেন একা না, তিনি সবার শেষে গেলেন, প্রথমে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। নেতা যে হবে সে আগে বিপদ ফেস করবে, তার অনুসারীদেরকে সে আগে সিকিউর জায়গায় নিয়ে যাবে, তারপর সে যাবে। একজন নেতাকে হতে হবে আত্মত্যাগী, আগে কর্মীদের স্বার্থ দেখতে হবে, তাদের মেন্টালিটি বুঝতে হবে, কার মানসিকতা কী, কার মধ্যে কী পটেনশিয়াল আছে। তিনি যাকে তাকে দাওয়াত দিতে পাঠান নাই, মুসআব বিন উমাইরকেই পাঠিয়েছেন, কারণ তিনি জানতেন যে তার মধ্যে এই যোগ্যতাটা আছে। তারপর তিনি হিজরত করলেন। আপনারা জানেন ওই হেরা গুহায় কী হলো, সরি, গারে সাউরে কী হলো, এদিকে 100 উটের ঘোষণা হলো, ধরে আনতে পারলে 100 উট দেওয়া হবে। আল্লাহ পাক তাকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায়। এইবার মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম হলো। কিভাবে? আওস এবং খাজরাজ সাহাবীরা আনুগত্য করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। আল্লাহ পাক এই ওয়াদাটা করেছিলেন সূরা নূরের 55 নম্বর আয়াতে পড়ে দেখবেন। আল্লাহ পাক আগেই বলেছিলেন যে ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিকুম। আয়াতটা শুনেন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছেন
যারা ঈমানদার এবং যারা সৎ আমল করে, যে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন। সূরা নূর আয়াত 55 নম্বর আয়াত। খেলাফত পাওয়ার শর্ত এটা, আপনাকে ঈমানদার হতে প্রকৃত, আমল সালেহ করতে হবে। একটা বড় শেষের দিকে আরও দুইটা শর্ত আছে। এক, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আর দুই নম্বর, আল্লাহ যখন ক্ষমতা দিবেন তখন ইনসাফ ছাড়া অন্য কোনো দুর্নীতি করা যাবে না, তাহলে শক্তি নষ্ট হয়ে যাবে, খেলাফত চলে যাবে, যেটা হয়েছে এখন আমাদের আর কি। খেলাফা কায়েম হয়ে গেল এবং ওখানে ইহুদিদের সাথে একটা চুক্তি হলো, আওস খাজরাজ ইহুদি সবার সাথে একটা চুক্তি হলো, কারণ ওরা ইসলামিক স্টেটের মধ্যে চলে আসলো। ওরা পছন্দ করেনি নবীকে, তারপরেও তাদেরকে সেখানে থাকতে তারা বাধ্য হলো। এবং মুশরিক যারা ছিল ওখানকার, তারা মুনাফেক হয়ে আবদুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে ইসলামের শত্রুতা করতে থাকলো। তারা বাহ্যিকভাবে ইসলাম কবুল করলো ঠিকই, কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে তারা ইসলামকে পছন্দ করেনি। আর আমাদের নবী এই সনদটার নাম দিয়েছিলেন মদিনা সনদ। আজকে যদি প্রতিটা মুসলিম দেশ, অ্যাটলিস্ট মুসলিম দেশ মদিনা সনদ অনুযায়ী চলতো, তাহলে আমাদের সমাজের অবস্থা আজকে এমন হতো না। মুখে খালি বলি আমরা মদিনা সনদ মদিনা সনদ, কোনো মদিনা সনদের এগুলা বাস্তবায়ন নাই, সবই বোগাস, আই ওয়াশ, খালি মানুষকে ধোকা দেওয়া। এরপর কি হলো? এরপরে আমরা কিন্তু দেখেন স্টেট পেলাম। দেখেন ইসলামিক আইন বাস্তবায়ন কখন হলো? যখন আমরা স্টেট পেলাম। তারপরে মক্কায় কোনো ইসলামিক আইন বাস্তবায়ন করলেন না নবীজি। মক্কায় যখন সাহাবিদেরকে নির্যাতন করা হচ্ছিল, সাহাবিরা বলছিলেন আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো এই মুশরিকদের বিরুদ্ধে। আমাদের নবীজি কিন্তু বলছেন সবর করো, ইসবির ইয়া আলা ইয়াসিরিন নামা ওয়াইদাকুমুল জান্নাত, তোমরা ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাত আছে। ওই সময় ধৈর্যটাই ছিল আমাদের জিহাদ, কারণ মক্কায় আমাদের এরকম পরিবেশ ছিল না। কখন কি করতে হবে দিন কায়েমের ক্ষেত্রে বুঝতে হবে। মদিনায় গিয়ে আমরা পেলাম ইসলামিক স্টেট, আমাদের স্টেট, আমাদের সার্বভৌমত্ব, মদিনার চুক্তি হয়ে গেল। এবার আমরা ইকোনমির দিকে ফোকাস করলাম, অর্থনীতি শক্তিশালী করা শুরু করলো, সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলো, সাহাবীরা অস্ত্র শস্ত্র বানানো শুরু করলেন, একদম কূটনৈতিক তৎপরতা শুরু হলো এবং সারিয়া অভিযান শুরু হলো। আজকে ওই গোত্রে তো কালকে ওই গোত্রে, কারণ আমাদের মিলিটারি পাওয়ার আছে এখন। এখন আমরা ফোর্সফুলি অন্য গোত্রে যাচ্ছি এবং গিয়ে ওদেরকে ইসলামের দাওয়া দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে ওরা যদি অন্যায় করে আমাদের বিরুদ্ধে, আমরা ওখানে অস্ত্র দিয়ে প্রতিবাদ করছি। এক পর্যায়ে মুশরিকরা মক্কার, তারা যখন বদর প্রান্তে আসলো, তখন আমরা ওখানে গেলাম। আমরা আক্রমণ করিনি বদরে। তোমরা যারা ইসলামকে জঙ্গিবাদের আর এই যে সন্ত্রাসের ধর্ম বানিয়েছো মিডিয়ার মাধ্যমে, তোমাদের মতো ছোটো লোকের পৃথিবীতে কারণ নাই আর, এদের মতো বড় মিথ্যাবাদী এই পৃথিবীতে কারণ নাই, কেউ নাই। বদরে ওরা আক্রমণ করেছিল, আমরা ডিফেন্ড করেছি প্রথম। এবং ওদের সৈন্য সংখ্যা ছিল 1000, আমাদের মাত্র 300 জন। ওদের 70টা উট, এতগুলো ঘোড়া, আমাদের মাত্র 2টা ঘোড়া। অসম যুদ্ধ, কোনো ক্যালকুলেশনই মিলবে না যুদ্ধ। তারপরে আল্লাহ পাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলেন। যুদ্ধের ঘটনা অনেক ডিটেলস, আজকে বলার সময় নাই, এতটুকু বলছি ওই যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। যদি আজও সেই ঈমান, সেই আমল, সেই তাকওয়া থাকে, সেই ইসলাম থাকে, আজকেও আল্লাহ পাক ফেরেশতাকে নামায় আমাদেরকে হেল্প করতে পারেন ইনশাআল্লাহ। এবং সেটা হচ্ছে পৃথিবীতে, দেখবেন বিভিন্ন জায়গায় অনেক মুসলিম ভাই যারা দীর্ঘদিন ধরে এই কুফার, এই ফাসেকা জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আপনি দেখবেন তাদের হাতে এমন কোনো অস্ত্রশস্ত্র নাই, কিন্তু তারপরেও বড় বড় পরাশক্তিরা ওদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে। দেখছি না আমরা একটা মিডিয়ার মাধ্যমে এখন। আল্লাহ পাক সাহায্য করেন। আল্লাহ পাক সূরা আনআমে, সূরা আনফালের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক প্রায় 5000-3000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন সেদিন মুসলিমদের সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক চাইলে আরও 1000 পাঠাতে পারতেন। আল্লাহ বলেছেন এই কথাগুলো, বদলে জিতলাম আমরা এবং শোচনীয় পরাজয় ওদের, 70টা বড় বড় নেতাকে শেষ করে দেওয়া হলো, একটাকেও বাকি রাখা হয়নি। আর বলে দেই এই মক্কায় কিন্তু নবীজি এদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন, আপনারা হয়তো জানেন মক্কায় নবীজি এদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন, আল্লাহ একে দেখে নিও, একে দেখে নিও, একে দেখে নিও। তাই আজকে যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন বা আলেমুল আমাদেরকে ঢুকাচ্ছেন ভিতরে, তাদের বদদোয়া খুব খারাপ জিনিস, এই বদদোয়া থেকে বেঁচে থাকবেন। আপনার মসনদ গুঁড়া গুঁড়া হয়ে যাবে ওদের বদদোয়ায়, আপনাদের মসনদ অহংকারে, এই যে জুলুম, জুলুমের ভিত্তিতে গড়া এই সাম্রাজ্য একটা বদদোয়া চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আলেম মোলামাকে এইভাবে কষ্ট দিবেন না, আজকে এগুলো বলার কেউ নাই, বলতে হচ্ছে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু নাম ধরে ধরে দোয়া করেছিলেন, সবগুলো লাশ বদরের কূপে পাওয়া গেছে। আপনারা জানেন ছোট ছোট কচি কাঁচা সাহাবি, বয়স 12-13-14, এরা আবু জাহেলের গলা কেটে হত্যা করেছে। আবদুল্লাহ বিন মাসউদ তার গলাটা নিয়ে এসে রসুলের সামনে দিয়ে দিয়েছেন, এই যে আবু জাহেলের মাথা, শেষ, সব বড়াই দম্ভ শেষ, জাহান্নামে চলে গেল। এর পরের বছর তারা উহুদে আসলো প্রতিশোধ নিতে। এবারও আমরা যুদ্ধে জিতছিলাম, গুটিয়ে নিচ্ছি আমি, এবারও কিন্তু আমরা যুদ্ধে প্রায় জিতেই গিয়েছিলাম। নবীজি বলেছিলেন এই পাহাড় থেকে তোমরা 50 জন নামবে না, যদি দেখো আমাদেরকে পাখি ঠোকরাচ্ছে লাশের উপরে, তারপরেও তোমরা এই 50 জন এখান থেকে নামবে না। নেতার আদেশ, ভালো করে দেখেন।
আমি বারবার বলছি, আপনার নেতা যেই হোক না কেন, সে যদি কোরআন সুন্নার অনুকূলে আদেশ করে আপনি আল্লাহর ওয়াসে সেটা মানতে বাধ্য। কেন? না হলে ইসলামের ক্ষতি হয়ে যাবে, দিনের ক্ষতি হয়ে যাবে। ওই 50 জন দেখলেন যে যুদ্ধে আমরা প্রায় জিতেই গেছি, আল গানিমা আল গানিমা বলে তারা ওখানে দৌড়ানো শুরু করলেন। আর এই সুযোগের অপেক্ষা করছিলেন কে? খালিদ বিন ওয়ালিদ। তখন তিনি ইসলাম কবুল করেননি, তিনি পিছন দিক থেকে ঘোড়সাওয়ার নিয়ে আসলেন এবং একেবারে কচু কাটা বলতে যা বোঝায় একদম ছিন্ন ভিন্ন হয়ে গেল যুদ্ধের ময়দান, সমস্ত সাহাবী বিচ্ছিন্ন হয়ে পড়লেন, ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একা হয়ে পড়লেন, তার পাশে মাত্র 7 জন কি 9 জন সাহাবী বাকি ছিলেন। আমাদের নবীজি বললেন, কে আছো এদের থেকে আমাকে প্রোটেক্ট করবে? একটা একটা করে সাহাবী বলছিলেন আমি আমি আমি, এবং জীবন দিচ্ছিলেন জীবন দিচ্ছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমার এই বুকটা, এই বুকের মধ্যে তীর এসে লাগছিল এবং আমার ওই সময় ঘুম পাচ্ছিল, সুবহানাল্লাহ, এবং সাকিন আল্লাহ পাক দিয়েছিলেন। তিনি এক হাতে তরোয়াল নিয়ে লড়াই করছিলেন, তার গায়ে পরে দেখা গেছে 70টা অস্ত্র চোটের দাগ আছে, 70টার মতো। এই তালহা রাদিয়াল্লাহু আনহা, তাকে বলা হয় জীবন্ত শহীদ। তার পাশেই মাত্র 7 থেকে 9 জন সাহাবী ছিলেন, তারা প্রত্যেকে জীবন উৎসর্গ করে নবীজিকে প্রোটেক্ট করলেন। আমাদের নবীজির আহত হলেন, তার দাঁত ভেঙে গেল, এইখানে এই ডান চোয়ালের ভিতরে কড়াই করাট আছে না, লৌহ বর্মের কড়া, এটা ঢুকে চলে গেছিল ভিতরে। 3 জনের নাম আজকে বলতেছি না, সময় কম, সময় লেগে যাবে। এই 3 জন নবীকে আক্রমণ করেছিল আর কি, ইবনু কামিয়া একজনের নাম, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই, এরা মিলে নবীকে আক্রমণ করেছিল। তো নবীজি রক্তাক্ত হলেন, আহত হলেন, এবং সাহাবিরা প্রায় 70 জন সাহাবি শহীদ হয়ে গেলেন। তার মধ্যে বিখ্যাত সাহাবি হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়। এই মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহুও শহীদ হয়ে গেলেন। এগুলো বলার আমার খুব পিপাসা ছিল, ইনশাল্লাহ পরে এক সময় হবে, যে এই সাহাবির ডান হাত কেটে ফেলা হয়, ডান হাত দিয়ে অস্ত্র চালাচ্ছিলেন, ডান হাত কেটে ফেলা হয় অস্ত্রের আঘাতে, তারপর বাঁ হাত দিয়ে তরোয়াল চালাচ্ছিলেন। একজন মুসলিম কখনো পরাজিত হয় না, শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত সে সার্ভাইভ করার চেষ্টা করবে। তারপর তিনি বুকের সাথে পতাকাটাকে জড়িয়ে রেখেছিলেন, এই অবস্থায় তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়। এই হলো মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু। এরকম অসংখ্য সাহাবি, 70 জন সাহাবি সেদিন শহীদ হয়ে গেলেন। কেন? ওই যে নেতা আদেশ করেছিলেন ওখান থেকে নেমো না, যদি আমাদেরকে দেখো পাখি ঠোকরাচ্ছে তাও নেমো না, তারা কিন্তু দৌড়ালেন, গানিমা আল গানিমা, এই ভুলের মাসুল দিতে হলো। এবং সাময়িকভাবে আমরা উহুদ যুদ্ধে কিন্তু মোটামুটি বলা যায় পরাজিত দ্বার প্রান্তে চলে গেলাম, যদিও বা তারপরে ওই সাহাবিদের মাধ্যমে এবং আল্লাহ রাসুল ডাক দিলেন, এই সাহাবিরা তোমরা আমার কাছে চলে আসো। তখন সাহাবিরা যখন তার কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উহুদ পাহাড়ের দিকে উঠে গেলেন এবং তাকে সেভ করা হলো। কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে গেল ইসলামের, 70 জন সাহাবি শহীদ হয়ে গেলেন। এই হলো উহুদ। তারপরে আসলো খন্দক। পরের বছর তারা আবার আক্রমণ করলো, এবার তারা ওই ইহুদিদের সাথে চুক্তি করে আক্রমণ করলো, ভিতরের ইহুদি বনু কুরাইজার সাথে চুক্তি করে তারা আক্রমণ করলো, ভিতরেও শত্রু বাইরেও শত্রু, কি করবে? এখন সালমান আল ফার্সি তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটা খন্দক খুঁড়ে ফেলেন। এটা হচ্ছে পারস্যের টেকনিক, মানে ওই সময় ইরাক ইরান এই জায়গার টেকনিক, যুদ্ধ টেকনিক কৌশল। খন্দক থাকলে ওরাও আসতে পারবে না, আমরাও ডিফেন্ড করতে পারবো। আমাদের নবীজি খেয়ে না খেয়ে সেই খন্দক খুঁড়লেন নিজে, খালি পেটে, পেটের মধ্যে পাথর বেঁধে। প্রত্যেক সাহাবিকে 10 হাত করে জায়গা দেওয়া হলো, তোমরা খোঁড়ো। আজকে আমরা যারা দিনের রিপ্রেজেন্টেটিভ আর কি, দিনের জন্যে কিছু কিছু কাজ করতে নিজের অপমান মনে হয়, ছোট মনে হয়, তাই না? আমাদের নবীজি নিজে সেখানে খন্দক খুঁড়লেন, এত বড় নেতা হয়েও আজকে আমাদের অপমান ফিল হয় দিনের জন্য কাজ করতে। দিনের কোনো কাজই ছোট না। এবং ওই সময় অনেক মোজেজা দেখা গেল, নবীজির বরকতে খাবার বেড়ে গেল, অনেক ঘটনা ঘটেছে আর কি। যাই হোক, ওরা আক্রমণ করলো কিন্তু ওরা কিছু করতে পারলো না, কারণ খন্দক ছিল। এই প্ল্যানটা খুব মাস্টার প্ল্যান ছিল, এই টেকনিকটা আরবের কেউ তখন দেখে নাই, প্রথম দেখা হলো। আর সালমান আর ফার্সিকে আল্লাহ রসুল একজন বুকে জড়িয়ে ধরলেন, তিনি বলেন সালমান মিন আহলি বাইত, সালমান আজকে থেকে আমার পরিবারের একজন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, সালমান আমার পরিবারের একজন আজকে থেকে। এই জন্য শিয়ারা তাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করেন, এই জন্য বুঝবেন, এখন বুঝবেন জিনিসগুলো। তারপরে এবার সেখানে একজন বিখ্যাত সাহাবি ছিলেন, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তার একটা কথা ছিল, এই কথাটা বলে আমি আগাচ্ছি। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করেন, আমরা মুসাকে তার কম যা বলেছিল আমরা কখনো আপনাকে সেটা বলবো না, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপাতে চান আমরা আপনার সাথে সমুদ্রেও লাভ দিতে প্রস্তুত আছি। পাবেন এরকম অনুসারী এখন, এরকম মুসলিমরা পাবেন? এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে এই খন্দকের যুদ্ধে শহীদ করা হয়, এবং তিনি দোয়া করেছিলেন, আল্লাহ
মুশরিকদের সাথে যদি কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে জীবিত রেখো। তিনি শহীদ হলেন এবং শহীদ হওয়ার আগে বললেন যে আজকের পর থেকে মুশরিকরা আমাদেরকে আর আক্রমণ করবে না, কারণ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যদি মুশরিকদের সাথে কোনো যুদ্ধ বাকি থাকে আল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে রাখেন। আজকে আমি শহীদ হচ্ছি, তার মানে এরপর থেকে ইসলাম আরও সামনের দিকে যাবে, আর ওরা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এবং তাই হলো, এরপর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারলো না। এরপর থেকে সব কাউন্টার অ্যাটাক শুরু হলো এবং আমরা এবার অফেন্সিভলি অ্যাটাক করা শুরু করলাম। আগে আমরা ডিফেন্স করছিলাম।